তাহাজ যুধে আর ফজরে অভ্যসাছি যার রহমতিপূণ প্রভাতে হয়তা। আল হাামদুুর ল্লাহ নববিল আলামন সলাত উসালাম ও আলা খতা মিন্্না বিগিন। আম্মা বাহাবিখা আবুদু বিল্লাহ মন্ন সেই তনের রজিন স্মিল্লাহের ও রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বাংলার ট্রান্সমিশন রহমত কোন উপর নিয়ে উপস্থিত হয়েছে যারাই দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত শুরু করার পূর্বে আসুন দুলুদে পাকের ফজিলত জেনে নিই নবীর রহমদ শফি ওদ হজুর বা আলী ওসাল্লাম ইসাত করেছেন যে ব্যক্তি জুমায়াতুল মুবারকর দিন আমার প্রতি দুই শতবার দুরস্বরী পাঠ করবে তার দুই শত বছরের গুণা ক্ষমা হয়ে যাবে হাবীবাহ সালাম সৈয়দ সল্লা আলিক একটি গুরুত্বপূর্ণ টপিক আমাদের নেওয়া হয়েছে সবগুলোই গুরুত্বপূর্ণ টপিক হয়ে থাকে রহমাতুল পর্বতের মাদেশের বাংলারই যে কোনো অনুষ্ঠানেই হোক না কেন এ টপিকগুলো জীবন ঘনিষ্ঠ এবং গুরুত্বপূর্ণই হয়ে থাকে যে বিষয়গুলো আমরা জেনে থাকি শুনে থাকি এ সকল বিষয় বারবার শ্রবণ করা বারবার শুনলে তো আপনার জেহেনসীন হয়ে যায় জেহেন্সীন মানে হচ্ছে আমাদের দিলে মননে এগুলো গেথে যায় যখন গেথে যাবে এর উপর আমল করতে আমাদের সহজ হয়ে যায় এখন নামাজের কথা তো নামাজের কথা বলতে থাকলে দেখা যায় যে এখন কেউ যদি বলে যে ভাই নামাজের কথা আপনি ডেলি বলেন তো এটা ডেলি বলার কাজ রোজার কথা আমরা বলেই থাকি এবার বিভিন্ন আমলের কথা আমরা বলে থাকি তো এগুলো বললে কি হয় আমাদের দিলের মধ্যে লেগে যায় মনের মধ্যে গেথে যায় এবং আমলগুলো আমরা পরিপূর্ণভাবে করতে পারি তো আজকেরও একটি বিষয় আমরা নিয়েছি জানবো জানার পূর্বে আমরা হামদে বাড়িতে আয়লা শ্রবণ করব আর এর পূর্বে ভালো ভালো নিহত করবো কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে নিয়ে যাবে আপনি আমি যে কাজই করি না কেন সকাল থেকে শুরু করে সেই ঘুমানোর আগ পর্যন্ত ঘুম যাওয়া পর্যন্ত প্রত্যেকটি কাজ যদি আমাদের ভালো নিয়তের সাথে হয় তাহলে ইনশা আল্লাহ আসলে এই নিয়ত আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আমি যদি শুরুতেই বলি ঘুমের কথা যে ঘুমের পূর্বে আমি কি নিয়ত করলাম এখন অনেকে বলবেন নজুর ঘুমের পূর্বে আবার নিয়ত তো প্রথম শুনলাম হয়তো মাদারিসা যারা কন্টিনিউ দেখেন তারা হয়তো শুনেছেন আজকের প্রথম হতে পারে অনেকেই প্রথম শুনছেন যে ঘুমের পূর্বে নিয়ত জি হ্যাঁ ঘুমের পূর্বে যদি আপনি নিয়ত করেন যে আমি ইবাদতের শক্তি অর্জনের নিয়তে ইবাদতের শক্তি অর্জনের জন্য আমি ঘুমাবো তাহলে এই ঘুমটা আপনার জন্য ইবাদত হয়ে যাবে কেননা যদি আপনি অর্ঘুমা থাকেন আপনি যদি না ঘুমান পরিপূর্ণভাবে তাহলে ইবাদত আপনি করতে পারবেন না নামাজ ঠিক করতে পারবেন না আপনি পড়ে যাবেন নামাজের মধ্যে ঘুম চলে আসবে তো ঘুমটাও শরীরের জন্য জরুরি শরীরকে সুস্থ রাখার জন্য একজন সুস্থ মানুষের জন্য ছয় থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন এই ঘুম পর্যাপ্ত ঘুম যদি কেউ না যায় তাহলে তিনি তো অসুস্থ হয়ে যাবেন ধীরে ধীরে আর অসুস্থ হয়ে গেলে ইবাদত করতে পারবে না তো ঘুমটাও ইবাদতের নিয়তে যদি করা হয় তখন দেখা যাবে যে আমাদের ঘুমটা ইবাদত হয়ে যাবে তো রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান দেখার পূর্বে আমরা এও নিয়ত করতে পারি প্রথমত প্রত্যেকটি কাজ আল্লাহ তসুল সাল আলিবাসাল্লামার সন্তুষ্টির লক্ষ্যে আমাদের করতে হবে দ্বিতীয়ত আলমি দিন শিক্ষার নিয়তে করতে হবে দ্বিতীয়ত যা শিখবো এর উপর নিজে আমল করব আপনার নিকট পৌঁছানোর নিয়ত করতে পারি সময় সময় সল্লু আল আল বলা হয় তখন আমরা যে একটি দুরুস্বরী পাঠ করব ইনশাল্লা সল্লু আলাল হাবিব্লাহআলা আল্লাহ মুহমদাহ আলহ্লাম আসুন আমরা হামদে বাড়িতে আলা শ্রবণ করি সল্লু আল হাবিব সল্লাল্লাহ তা আলা আল্লাহ মোহাম্মদ সল্লাল্লাহ আই হি বা আইসাল্লাহ আসল হামদেবাহী তালা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিন কেননা মোমেনীর নিয়োৎ তার আমূলের চেয়ে উত্তর আমি নিয়ত করে নিয়েছি আমি হামদেব বাড়িতলা পাঠ করব আল্লাহ তালাহ তার প্রিয় হবীব সাল্লাল্লাহু তা আলাহ আলাহিসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আপনারা নিয়ত করে নিন আপনার হামদেব বাড়িতলা শ্রবণ করবেন আল্লাহ তালাহ তার প্রিয় হাবীব সাল্লাল্লাহ তা আলা আলাহিসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আসল হামদে বারী তালা পাঠ করার পূর্বে দুরুশীল পাঠ করে صلى الله عليك يا رسول الله وسلم عليك

Allah প্রতি বড়সা বিপ দেহ তোমার প্রতি বড়সা বিপ তো দু জিত কষ্ট পোতি তো দুখে জর্জরি তো কোষ্টি তো দুখে জর্জরি তো

মরে দিয়ে চা তে শালয়শাল আমাদের বাড়িতে আয়লা আমরা শ্রবণ করেছি আজকের বিষয় সম্পর্কে আসুন জানি আজকের বিষয়ে আমরা নিয়েছি সাদকাহ এ সম্পর্কে হয়তো আমরা শুনেই থাকি আর সাদাহ রাখার পিছনে কারণও রয়েছে সামনে যেহেতু রমজান মাস তো রমজান গতকালকেও আরজ করেছিলাম যে রমজান মাসকে সামনে রেখে আমরা কিছু টপিক নিয়েছি যেন এই টপিকগুলো আমরা আবার শুনি এবং এ অনুযায়ী আমরা আমল করতে পারি আলোচনার জন্য আমাদের মাইনুদ্দিন ভাই রয়েছেন এবং আমাদের মৌলানা নিজাম ভাই সাথে রয়েছেন ইনশাআল্লাহ তালা এই বিষয়গুলো নিয়ে আমরা আলো করার চেষ্টা করব শুরুতেই যাব মাইনুদ্দিন ভাইয়ের কাছে সদেকার আসলে কি সদেকা কাকে বলে আজকে যে বিষয়বস্তু নিয়েছেন আল্লাহ খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সাথে এটা মমিনের সাথে একেবারেই ওতপ্রোতভাবে জড়িত যদি কোনো ব্যক্তি মমিন হতে চায় এই বিষয়গুলোকে কখনই এড়িয়ে যেতে যাওয়া সম্ভব নয় তো আসুন আমরা সৎকা কাকে বলে এ বিষয়ে সব শ্রবণ করি মূলত সৎকা হচ্ছে যার দ্বারা কোনো ব্যক্তিকে বা কোনো মানুষকে সহযোগিতা করা হয় সৎকার উদ্দেশ্য হলো কোনো জিনিস আল্লাহ তালার পথে দিয়ে দেওয়া এর মাধ্যমে মানুষের মাঝে নিজের বাহাবা কুরানোর উদ্দেশ্য নয় বরং আল্লাহ তালার দরবার থেকে সোয়াবের নিয়তে কোনো কিছু দান করা এটাই হচ্ছে সৎকা অর্থাৎ আমি সৎকা করব। আমি কাউকে কোনো কিছু দান করব। সেটার বিনিময়ে তার থেকে কোনো কিছু আশা না করা বা ঠিক অপর কোনো ব্যক্তি দেখলো সেটা দেখে যেতে আমাকে সে খুব ভাবা দিল এরকমটাও না বরং আমার নিয়ত এটাই থাকবে যে আমি আল্লাহ ও তার রাসুলের রাসুল সাল্লাহ আলী সাল্লামের সন্তুষ্টির জন্য এই ব্যক্তিকে বা কোনো এক ব্যক্তিকে সহযোগিতা করছি বা দিয়ে দিয়েছি যখন আমাদের মাঝে এই চিন্তা এই খেয়াল থাকবে এবং এই নিয়ত থাকবে তখনই হবে সেটা সৎকা আর সৎকা আমরা কেনই বা দিব এ আর সৎকা কারা দেয় তো সৎকা দেওয়ার ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনের কারিমে খুব যারা সৎকা দেয় তাদের জন্য খুব সুন্দর এবং খুবই বরকতময় একটি ঘোষণা করেছেন আসুন চালনের দর্শক সত্ত্বে আমরা সেটা শ্রবণ করি যে সুরা বাকারার প্রথম দিকের আয়াতে আল্লাহ তালা ইশাদ করেন দান সৎকা করার ব্যাপারে যারা দান সৎকা প্রদানকারীদের জন্য রয়েছে হৃদায়তের সুসংবাদ সো হান আল্লাহ তা দেখুন আমরা সকলেই তো হৃদায়ত প্রাপ্ত হওয়ার বা হৃদায়ত আল্লাতার পক্ষ থেকে হৃদয়ত পাওয়ার জন্য আশা করে থাকি তো হৃদয়ত কোথায় রয়েছে এ সৎকার মধ্যে রয়েছে যেমনটি আল্লাহ তালা বলেন কাঞ্জুল ইমান থেকে অনুবাদ তাতে হৃদায়ত রয়েছে হোদাবৃত্তি সম্পন্নদের জন্য তারাই যারা না দেখে ইমান আনে এবং নামাজ কায়েম রাখে এবং আমার পদত্ত জীবিকা থেকে আমার পথে ব্যয় করে অর্থাৎ এই যে শেষের অংশে যে আল্লাহ তালা বলে দিচ্ছেন যে আমার পদার্থ জীবিকা থেকে আমার পথে বয় করে অর্থাৎ সৎকা করে দান রাত করে তাদের জন্য রয়েছে হৃদায়তের সুসংবাদ এমন কোনো দুনিয়াতে এমন কোন ব্যক্তি বিশেষ করে এমন কোন মুসলমান নাই যে হৃদায়ত আল্লাহর কাছে না চায় তো যদি আমি হৃদয়ত প্রাপ্ত হতে চাই তাহলে অবশ্যই আমাকে সৎকা করতে হবে আর মানুষের মাঝে সৎকার যে বিষয়টা আমরা আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য যে সৎকার করব সেটার একটা বাহ্যিক গুণাবলীও থাকতে হবে যেমন যে প্রয়োজনীয় হওয়ার পাশাপাশি উত্তম হতে হবে এবং কাঙ্ক্ষিত বস্তু এবং পছন্দনীয় বস্তু হতে হবে যেটা আমি কাউকে সৎকার করব এবং এ ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে ঈর্ষাদও করেছেন যেমন কাঞ্জুল ইমান থেকে অনুবাদ তোমরা কখনো পূর্ণ পর্যন্ত পৌঁছাতে পারবে না যতক্ষণ না আল্লাহর পথে নিজের প্রিয় বস্তু ব্যয় করবে না প্রিয় বস্তু ব্যয় করতে হবে এবং তোমরা যা কিছু ব্যয় করো তা আল্লাহ তালার জানা আছে অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে হুকুম করছেন যে আল্লাহ তালার রাস্তায় আমাদেরকে আমাদের প্রিয় বস্তু ব্যয় করতে হবে প্রিয় বস্তু সৎকার করতে হবে আর যেটাই করেছেন আমাদের সাহাবাই কালাম আলহিমুল রিদান বুজুরগানে দিন যেমন উমর বিন আবদুল আজিজ রদি আল্লাহ তালাহ ব্যাপারে এসেছে তিনি রদি আল্লাহ তালাহু চিনির বস্তা ক্রয় করে সেটা মানুষের মাঝে সৎকা করতেন তো কেউ তাকে বললে যে আপনি তো এই চিনির বস্তা কয় না করে সেটার অর্থ মানুষকে সৎকা করে দিতে পারেন তিনি রদি আল্লাহ তালা শানদার জবাব দিলেন যে আমার কাছে চিনি খুবই পছন্দনীয় বস্তু আমি চিনিকে খুব পছন্দ করি আর আমি আল্লাহ তালার হুকুমের উপর আমলনীয়তে যে আমার পছন্দনীয় বস্তুটি আমি মানুষকে সৎকা করব এই তিনি চিনি ক্রয় করে সেগুলো মানুষের মধ্যে শ্রদ্ধা করে দিতেন আমাদের ওই দিকটা খেয়াল রাখতে হবে যে আমরা পছন্দনীয় জিনিস ইনশাল্লাহ সৎকা করবো পছন্দনীয় জিনিস আমাদের সৎকা করা উচিত কিন্তু নিজের পছন্দনীয় জিনিস কে দিবে দেখতে মন কার চায় মন চায় না সেখানে দিলেই তো একে সদেকা বলা হয় এবং লাপাকে সন্তুষ্টি নিহিত রয়েছে জি নিজাম ভাই আসলে যে সাদকার ব্যাপারটা এসেছে কোরআন পাকের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক সাদ ব্যাপারে তাগিদ দিয়েছেন উৎসাহ দিয়েছেন এবং হাদিসে মুবারাকার মধ্যেও তাগিদ এসেছে হুজুর সাল্লাহ আলি সাল্লাম স্বয়ং নিজেই সদকা করতেন দান করতেন তো সেই হিসেবে সাহাবাই কেরাম আলাহিমরিদান গণ আমার নবী পাক সাল্লাহ আলয়াল্লামের হাদিস মুবারাকা শোনে কোরআনে পাক থেকে শোনে তারাও সাদকা করতেন না শুধু সৎকার ব্যাপারে প্রতিযোগিতাও করতেন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের নিয়তে একবার দেখা গেল হুজুর সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম ইসলামের জন্য কিছু দান সৎকার তালাশ করলেন তো সাহাবাই করাম যার যার সামর্থ্য অনুযায়ী নিয়ে আসলেন তো এখানে সৈয়দনা ওমর রদিউল্লাহ আনহুর ইচ্ছা ছিল যে আজকে আমি হজরত সৈয়দনা সিদ্দিকা আকবর রদিউল্লাহ তালহর থেকে এগিয়ে যাব না আমি বেশি সৎকা করবো তখন হজরত উমর রদিউল্লাহ আনহু উনি ওনার যত সম্পদ ছিল এর অর্ধেক বিশাল সম্পদ এর অর্ধেক সম্পদ নবিয়ে পাকের কদম এনে করলেন আর সিদ্দিকা আকবর রদি আল্লাহ আনহু ওনার ঘরে যা ছিল কিতাবে এসেছে সুলার যে সাই আছে এগুলো পর্যন্ত নিয়ে এসেছে অর্থাৎ মোট কথা সব যা কিছু ছিল সব কিছুই নিয়ে এসেছে যদিও ছিল হজরত অমর তাল আহ আপনার চেয়ে অনেক কম মানে অর্ধেক সম্পদ তো দিয়ে দিয়েছেন না ওমর ফারুক রান তো হুজুর সাল্লাম জিজ্ঞাসা করলেন সৈদন অমরুল্লাহ তালনুকে তুমি যে এখানে সম্পদ নিয়ে এসেছ তোমার পরিবারের জন্য কি রেখে এসছে তখন উনি জবাব দিলেন যে ইয়ারাসুল্লাহ আমি এর সম পরিমাণ রেখে আসছি এখানে আমি অর্ধেক এনেছি আর অর্ধেক বাড়িতে রেখে আসছি সঈদন সিদ্দিক আকবর আদুল্লাহতাল হুকেও একে প্রশ্ন করলেন যে তোমার পরিবারের জন্য কি রেখে এসেছে তখন উনি জবাব দিলেন ইয়ারাসুল্লাহ আমি রেখে এসেছি আল্লাহ এবং তার রসুলকে আমার ঘরে রেখে এসে আর সবকিছু এই যখন এই বাণী শুনলেন বললেন অমর ঈর্ষান্বিত হয়ে আমি কখন এই সিদ্দিকে আকবর তালহুর সামনে কোন দিক দিয়ে যাইতে পারি নাই সমর্থায় পৌঁছতে পারবো না পৌঁছতে পারি নাই আগেও আজকেও পারলাম না আর ভবিষ্যতেও পারবো না এখানে দেখেন সাহাবাইকার আমার মাঝে আল্লাহ রসুলের কদমে ইসলামের জন্য সুন্নিয়তের জন্য কোরআন প্রচারের জন্য দান কেমন কেমনভাবে করতেন এবং প্রতিযোগিতাও করতেন প্রতিযোগিতাও করতেন তাদের তাদের ইখলাসে তো কোনো শখ ছিল না তাদের ইখলাসে কোনো কমতি ছিল না তাদের ইখলাস এমন কেউ এর মধ্যে আপনার কোনো কিছু বলতে বলার কোনো অবকাশই নেই যে তাদের কোনো কমতি ছিল সন্তুষ্টি ছিল না লোক দেখানো ছিল অথবা কাউকে ছিল এরকম কোনো আসতে পারে আসে বুজুর্গ হাসান বসরি আলাইকে জিজ্ঞাসা করা হলো দানশীলতার ব্যাপারে যে দানশীলতা কি তো তিনি উত্তর দিলেন যে আল্লাহ পাকের রাস্তায় বেশি বেশি সাদাকা করা বেশি বেশি খরচ করা এটা হচ্ছে দানশীলতা তারপর আরজ করা হলো সতর্কতা কি তখন বললেন যে সতর্কতা হচ্ছে আল্লাহ আল্লাহতালার জন্য সম্পদকে ধরে রাখা অর্থাৎ অপ অপ্রয়োজনীয়ভাবে এদিক সেদিক খরচ না করে যেখানে দরকার নাই অহেতুক অপচয় না করে কিছু সম্পদ আল্লাহ তালার জন্য ধরে রাখা এটা হচ্ছে সতর্কতা তারপর বললেন যে অপচয় কী এরপরে এরশাদ করলেন তিনি যে অপচয় হচ্ছে ক্ষমতা লাভের আশায় সম্পদ খরচ করা অর্থাৎ আল্লাহ পাকের সন্তুষ্টি যেটার মধ্যে নাই যদি হ্যাঁ আমি ক্ষমতা এই জন্য আমি ক্ষমতায় আসীন হব যে আমি গরিব দুঃখীর সেবা করব। ভালো ভালো এরকম নিয়ত থাকলে তো ওয়েলকাম আর যদি শুধুই ক্ষমতা লাভের আশায় থাকে খরচ করা হয় এটাকেও অপচয় বললেন এই জন্য আমরা খরচ করার মধ্যে কি নিয়ত হচ্ছে আসল আমি আল্লাহ এবং রসুলের রেজার জন্য যদি আমি খরচ করি আল্লাহর রাস্তায় তাহলে এটা আমার সাদকা এটা আমার সবাবের হকদার হব আর যদি এর মধ্যে দুনিয়াবি কোনো কিছু আশা থাকে পাওয়ার আশা থাকে দুনিয়াবি কিছু পাওয়ার জন্য এই মনোবাসনা থাকে তাহলে এটা হবে অপচয়ের দিকে এই জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহ পাকের রাস্তা আল্লাহর সন্তোষের জন্য আমার আপনার কি সামর্থ্য আছে যে আমি আল্লাহর রাস্তায় খরচ করব আমার কি আছে আমাকে তো আল্লাহ তালাই ধনী করেছেন আল্লাহ পাক রাবুল আলামিন আমাদেরকে সম্পদ দিয়েছেন আল্লাহর রাস্তায় আল্লাহর থেকে খরচ করবো আল্লাহর সম্পদ থেকে হ্যাঁ এটা তো করোনা পাকে আয়ত আছে আল্লাহ প্রদত্ত যে জিনিস রয়েছে সেটাই ব্যয় করার জন্য কিন্তু বাদশাহ যে এখানে শয়তান আমাদেরকে ওয়াসা দিয়ে থাকে যে এই সম্পদ তো তুমি অর্জন করেছো তোমার কি ছিল না তোমার প্রত্যেক সম্পত্তি না তোমার বাবা থেকে তুমি পেয়েছ না তোমার আত্মীয়স্বজন থেকে তুমি পেয়েছ তোমার কষ্টে অর্জিত তোমার মেধা দিয়ে তোমার শক্তি সামর্থ্য দিয়ে তুমি এটাকে কী করেছো ডেভেলপ করেছো জি তুমি সেই এক হাজার টাকা অথবা পাঁচশো টাকা দশ হাজার টাকা দিয়ে তুমি ব্যবসা শুরু করেছিলে আজকে তুমি দশ কোটি টাকার মালিক হয়েছো এখানে কারো হাত নেই তুমিই করেছো এই কথা বলে এখান থেকে কমে যাবে হ্যাঁ কমে যাওয়ার কথা তো পরে কিন্তু নিজের মধ্যে একটা আত্মহংকার আত্মগৌরব চলে আসে যেটা আমার নিজের কর্তৃত্ব আল্লাপাকের দান ক্রমে যে আমি পেয়েছি পাক যে আমাকে দিয়েছেন আল্লাপাক যে আমাকে এত বড় বানিয়েছেন পাক গরিবকেও বানিয়েছেন ধনীকেও বানিয়েছেন সকালবেলা ধনিরেতুই ফকির সন্ধ্যাবেলা এই কথাটা আমরা ভুলে যাই এবং আল্লাহ প্রদত্ত যে আমার এই মাল সম্পদ ধন দৌলা যা কিছু আছে সৌন্দর্য বলেন চেহারা বলেন শক্তি সামর্থ্য যা কিছু আছে প্রসিদ্ধতা বলেন কিছু এটা আল্লাহ প্রদত্ত আল্লাহ তারা ইজাত দান করেন আল্লাহ তারা জিল্লাতি দান করেন এই জিনিসটা আমরা ভুলে বসেছি আবার সেই ভুলে বসার কারণেই যখন দান খয়রাত করতে যাই সিদ্দিকা আকবরের ঘটনা আপনি এখানে কোট করেছেন যখন আমরা দান খয়রাত করতে চাই তখনও আমাদের মাঝে একটা অন্য কনসেপ্ট চলে আসে এখন আমি যদি কাউকে দান খরাতে কথা বলি না তো আমার মধ্যে হয়তো লজ্জা আসতে পারে আমি কেন চাই অথচ নবী পাক সাল্লি সাল্লাম সাহাবাইকের মাঝে এই ডোনেশনের জন্য চান্দার জন্য ইসলামের খিদমাতের জন্য সরঞ্জামের জন্য তখন বায়তুল মাল পরিচালনা করার জন্য সাহাবাই গ্রাম থেকেও চেয়েছেন হ্যাঁ তা সুন্ন থেকে রিমার মোবারকা রয়েছে নিজের জন্য চাওয়া হচ্ছে বিখ্যাত সেটা মানা আছে কিন্তু এখন সেম কাজ আপনি করেন আমি করি মোবার লিগে দাওয়াত স্তাম করে থাকে ঠিক না তখন কিন্তু এই অস্বতাগুলো চলে আসে আচ্ছা এ কি অবস্থা এ চাই কেন এ এটা করে কেন এর লাভ কি রয়েছে এখানে প্রথম ফার্স্ট কথাই চলে আসে তা নিজামতদিন আপনার এখানে ফায়দা কি আপনি যেটা করতেছেন আরে ভাই ফায়দা তো অনেক রয়েছে আপনি যদি এক লক্ষ টাকা দেন আমার কথার কারণে তো এক লক্ষ টাকার স্বভাব তো আমিও পেয়েছি আমি তো দিতে পারি না কিন্তু আপনি দিয়েছেন আমার কথার জন্য তো ওই এক লক্ষ টাকার স্বভাব তো আমিও পেয়েছি আমি আমি লক্ষ টাকা তো আপনাকে কিছু দেখাইছি কাজের তো এই জিনিসগুলো আমাদের আসলে অনেক সময় বোধগম্য হয় না বুঝি না মূলত আমাদের সমাজের মধ্যে এখন সদেকাগুলো এক প্রকারের এটা লোক দেখানো আইটেম হয়ে গেছে এজন্য বলা হয় গোপনে যে সাদকা করে গোপনে যে দান করে সেই দাতা যে দান করার সময় ফটো তোলে সে হচ্ছে বিজ্ঞাপন দাতা বুঝতে পেরেছেন অর্থাৎ আমাদেরকে গোপনে করতে হবে না গোপনে সৎকা করার জন্য আপনার ইসলামী ইসলামের মধ্যে উৎসাহ প্রদান করা হয়েছে আবার প্রকাশ্য সদকা করার জন্য উৎসাহ প্রদান করা হয়েছে এরকমটা নয় কিন্তু এখন আমার মধ্যে যদি এই আপনার দান করে ফটো তোলার অভ্যাস থাকে বিজ্ঞাপনদাতার মতো যদি আপনার ফটো তোলার অভ্যাস থাকে তাহলে আমার তো উচিত দান গোপনে করা কেননা ফটো তুলে তো আমি আমার দানকে এবার করে দিচ্ছি একদম জলে ফেলে দিচ্ছি এখানে এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যেমন দাওয়াত ইসলামী পক্ষ থেকেও যদি কোনো কাজ করা হয় ই করা হয় তখন কিন্তু এগুলো আমরা ফটোশ্যুট করি ফটোশ্যুট করে এগুলো আমাদের পেজ দেয়া হয় বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া হয় তো এর কারণ কি পিছনে কারণ নিয়ত তো আপনাকে জানতে হবে আর আমি যে পার্সোনালি করছি এর এর নিয়ত কী রয়েছে এই নিয়ত আপনাকে জানান দিতে হবে এখানে ওভারঅল কথা বলা হচ্ছে কারো উপরে মানে আপনি আমি যে কাজটা করছি তো এটা চেক করি যে আমি যে কাজ করছি কাজ করার ক্ষেত্রে আধৌ আমাদের নিয়ত কি রয়েছে নিয়ত পরিশুদ্ধতা যখন হবে শুরুতে আমি নিয়তের কথা বলেছিলাম নিয়তের পরিশুদ্ধতা যখন হবে তখন কিন্তু আমাদের ইনশা আল্লাহ আমলগুলো পরিশুদ্ধ হবে নিয়ত পরিশুদ্ধ হবে না আমলও পরিশুদ্ধ হবে না এই জন্য সদকা করার ক্ষেত্রেও আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে যে আমি কী নিয়তের সদকা করছি বলা হয়ে থাকে তোমরা প্রত্যুষে সৎকা করো সকালবেলাই সৎকা করো কেন সদকার আগে বালা মুসিবত যেতে পারে না আপনি চিন্তা তো করে দেখুন আমি সকালবেলা ঘর থেকে বের হলাম আমার ছেলেকে স্কুলে দেওয়ার জন্য বের হলাম মেয়েকে স্কুলে দেওয়ার জন্য বের হলাম আমি কাজের জন্য বের হলাম আমি অফিসে যাওয়ার জন্য বের হলাম আমি ব্যবসায়িক কাজে বের হলাম আমি সফরে কোথাও যাওয়ার জন্য বের হলাম আমার পকেটের হিউজ টাকা রয়েছে সফরে যাওয়ার টাকা আমি নিয়েছি খরচ নিয়েছি আচ্ছা সফরের মধ্যে খাবারের কিছু নিয়েছি সেলের স্কুলে যাচ্ছে ওকে আমি স্কুলে টিফিন বাবদ কিছু টাকা দিয়েছি তো আপনার আমার কি হেফাজতের জন্য এই হাদিস শরীফরা আমল করার নিমিত্তে আমি কি দুই টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা নিজের মানে আর্থিক সচ্ছলতা অনুযায়ী আমি কি কিছু সাজা করতে পারি না এই সদকার বদৌলাতে তো ইনশাআল্লাহ আপনার ছেলে মেয়ে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবে আপনি নিজে বালা মুসিবত থেকে বাঁচবেন আপনার মালসামান চুরি থেকে বাঁচবে আপনি সর্বক্ষণ আল্লাহ পাকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবেন আপনি নিরাপত্তার মধ্যে আছেন আপনি জানেন না এখন আমাদের সমাজের মধ্যে দেখবেন যে গার্ড রাখে গার্ড রাখে অথবা যখন বড় কেউ যায় আমাদের দেশ যারা পরিচালনা করে তাদের পিছনে দেখবেন গার্ড সামনে গার্ড সামনে গাড়ি পিছনে গাড়ি সে মাঝখানে থাকে আপনার যিনি ব্যক্তি উনি থাকেন ওনাকে গার্ড দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অথবা আপনি নিজে চাইলেও আপনার বাড়ির সামনে টাকা দিয়ে গার্ড রাখতে পারেন বিভিন্ন কোম্পানির মধ্যেও আপনার গার্ড রাখা হয় সিকিউরিটি গার্ড ঠিক না এই সিকিউরিটি গার্ডের কোনো ভরসা নেই কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন আপনার গার্ড হয়ে যাবে ফিরিস্তা আপ আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটি যখন ফিরিস্তারা দিয়ে দিবেন তখন কি হাল হবে চিন্তিত করে দেখুন কিন্তু এটা কেন করতে পারে এটা আপনি যে গার্ড রাখছেন এক একজনকে আপনি কত স্যালারি দিচ্ছেন এত স্যালারি দিতে হবে না আপনি কমপক্ষে আল্লাহ রাস্তায় কিছু সৎকা করুন ডেলি আসলে গার্ড হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিয়েছেন সে আল্লাহ তালা কিন্তু আমাদের থেকে আবার চাইতেছেন আচ্ছা যেমন হাদিসে কদসির মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এসাদ করেন হে আদম সন্তান জি যে তোমার ধনাগার থেকে আমার কাছে কি করো কিছু জমা করে দাও জমা করতে বলো জমা করে দাও তোমার ধনাগার থেকে মানে আল্লাপাক যে ধন আমাদেরকে দিয়েছেন একটা বিশাল সম্পদ হয়েছে আমাদের আল্লাপাক তখন আবার চাইছেন যে তোমার ধনাগার থেকে আমার কাছে কিছু জমা রাখো এতে কি হবে এটা ডুববে না এটা আগুনেও পড়বে না এবং চুরিও হবে না আল্লাহ মানে পাকের কাছে যে জিনিস আমানত হয়ে যাবে জমা করা হবে এটা কখনো পানিতে ডুববে না আগুনে জ্বলবে না এবং চুরিও হবে না হবে না তখন আল্লাপাকাবুল আলম ইরসাদ করেন যে আমি ওই সময় তোমার পূর্ণ প্রতিদান দেব। যখন তুমি এর খুব বেশি প্রয়োজন অনুভব করো আমার তখন প্রয়োজন হবে দুনিয়াতে যদিও যেভাবে ইচ্ছে সেভাবে চলে যাবে দুনিয়া কোনো না কোনোভাবে কিন্তু আমার হাঁসরের ময়দানে আমার অনেক নেকির প্রয়োজন হবে আমার আল্লাপাক সেই প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার কাছে এখন জমা দাও হাসরের ময়দানে তুমি পাবে তো এই জন্য আমাদেরকে আমাদের সম্পদ থেকে আল্লাহ পাকের রাস্তার মধ্যে খরচ করা কিছু খরচ অবশ্যই দিনই খরচ করা উচিত আমাদের মাঝে কলও রয়েছে আমরা কল শ্রবণ করব সাল্লু আল হাবিব সাল্লাহ তাহম্মদ সাল আলী ওসাল্লাম জি কল চালিয়ে দিন আমি নাহিদ বলছিলাম বগুড়া থেকে আপনাদের মাদানি চ্যানেল খুব ভালো লাগতেছে আপনারা সবাই কেমন আছেন চ্যানেলগুলো খুব ভালো লাগতেছে আমার দেখতে খুব ভালো লাগে আমার যারা দোষ করবেন আমি দোয়া করি আপনারা দীর্ঘজীবী হন আমরা সকলে আলহামদুলিল্লাহ আল্লাহ করলে হাল ভালোই আছি আল্লাহ পাকের দয়াতে আপনিও আশা করছি ভালো আছেন আল্লাহ পাক ভালো রাখুন আমাদের সকলকে বেহিসাম মকফিরাত দান করুন মাসা আপনি মাদার ইসাল দেখছেন নিজে দেখুন অপরকে দেখতে উৎসাহিত করুন নেক্সট কল আমার নাম আরি ঢাকা হিলকেট আমি একটি নাসের রাসুল শুনতে চাই প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান জি প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান ইনশাআল্লাহ তাআলা নেক্সট

দেখতে পেরে দেখতে পাচ্ছেন কাউসার বাই না শহীব শুনাইলে খুশি হইতাম লাগছে এমন থাকবে নবী হয়তো নবী হয়তো নবী ডাকবে মদিনায় হয়তো এটাই শুনতে চেয়ে কাউসারবাই শুনতে চেয়েছেন হিলাল হোসেন দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু আচ্ছা লাগছে এমন হয়তো নবী এই নাটটি পুরোটা শুনাইলে অনেক খুশি হইতাম খুব পছন্দের একটি নাথ এটা পুরোটা শুনানোর জন্য বল ইনশাআল্লাহ তালা পুরোটা শোনানো যাবে ইনশাআল্লাহ আল্লা তালা এনশা আল্লাহ আসল তস্কিন আহমদ লিখেছেন আজকে বিষয়টা সুন্দর আমি একটা নাচ শুনতেছি সোনার মদিনা প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবার জন্য দোয়া করেন বলেছেন যে দোয়া করছি আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখুন রফিকুল ইসলাম ভাই লিখেছেন রহমতপুর অনুষ্ঠান দেখছি উত্তর পানগাঁও ক্রানীগঞ্জ থেকে আলহামদুলিল্লাহ এখান থেকে অনেক কিছু শেখা যায় আমল করি আজকে অনেক কিছু শিখবো

دیکھ بونا مدینہ اللہ امری منی اے ب اللہ امری منی ای باشونا لگ چھے তর হৃদয় বে আল্লাহ গিয়ে সে থ্রিদয় বেত দেখাব তারে আল্লাহ আমার মনে হে বাসনা আল্লাহ আমারি মনে show سونا اللہ ہماری من گی با سونا دیکھ ب سو ندینہ اللہ ہماری من ای با سونا اللہ ہماری منگا سونا دیکھ ب سو ندینا اللہ ہماری منگا سونا

আতরে শো আল্লাহ শো কাছে শো ডাকবেন যখন দয়া বে আল্লাহ আমারে মনে গেল এই মনে এই

আরও যেগুলো আসছে আমাদের অনুরোধ আসছে সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ তালহাম কিছুক্ষণ পরে আমরা আবারও আপনাদের অনুরোধের দিকে ফিরব ইনশাআল্লাহ চলছিলো আমাদের টপিক সোদাকার ব্যাপারে আলোচনা আর আমরা শুনছিলাম আমাদের নিজাম ভাই থেকে সদাকার ব্যাপারে মাইনুদ্দিন ভাই আমাদেরকে আরও কিছু সদেকার ব্যাপারে শোনাবেন ইনশাআল্লাহ সৎকা দেওয়া বা সৎকা করা এটা কিন্তু একটা সাধারণ বিষয় নয় সবার ভাগ্য সেটা নসিব হয় না সৎকার দেওয়ার জন্য আল্লাহ তালা দয়াও দরকার নসিবও দরকার কারণ কি অনেক লোককে বলতে শোনা যায় যে আমি সৎকার দিতে চাই কিন্তু দেখা গেছে প্রকাশের সৎকার দিতে গেলে আমাদের লৌকিকতা এসে যেতে পারে বা নফসের মানে যে ভয়াবহতা নফসের দোকা এসে যেতে পারে তো এজন্য আল্লাহত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তা আলহের সম্মানিত পিতা মাওলানা মুফতি নকি আলী খান রহমতুল্লাহ আলাই বলেন সৎকা দেওয়ার মধ্যে ছোট জিনিসকেও সামান্য মনে না করা যদি অধিক দেওয়ার সক্ষমতা থাকে অর্থাৎ হাতে পৌঁছানোর সাথে সাথেই সৎকা করে দেওয়া কেননা সৎকার ক্ষেত্রে শয়তান সবচেয়ে বেশি বাধা প্রদান করে এবং নফস বাধা হয়ে দাঁড়ায় বর্ণিত রয়েছে সৎকার দেওয়ার ক্ষেত্রে সাধারণত অন্য কোনো কাজে শয়তান হয়তো একক প্রচেষ্টা চালায় একা একটা শয়তান প্রচেষ্টা চালায় কিন্তু যখন কোনো ব্যক্তি যখন কোনো বান্দা আল্লাহ তাআলা রাস্তায় সৎকা করার জন্য মনকে স্থির করে নিয়ত করে ওই সময়টাতে সত্তর জন শয়তান একত্রিত হয়ে ওই ব্যক্তিকে বাধা প্রদান করে ভাজ্যকারী হয়ে যায় সত্তর জন শয়তান যে যাকে ওই ব্যক্তিকে বাধা প্রদান করে সতকা থেকে বিমুখ করা যায় সৎকা না করে সেজন্য তো এজন্য হারিসে বাকির মধ্যে রয়েছে মানুষ তার সৎকা অর্থাৎ সৎকা সত্তর জন শয়তানের চোয়াল চিড়ে বের করে অনেক কত একটা অনেক বড় একটা বিষয় কিন্তু যে সত্তর জন শয়তান বাধা প্রদান করছে সেখান থেকে সে ফিরে এসে আল্লাহ তালা রাহে সৎকার করছে এবং এজন্য আমাদেরকে সৎকার করা উচিত এবং সৎকা যখনই আমাদের মন স্থির হবে যে আমাদের হাতে বা যখনই কোনো অর্থ করি বা কোনো বস্তু আসে যে আমি এটা তার করতে পারি কোনো মিসকিনকে কোনো দরিদ্রকে সহযোগিতা করতে পারি সাথে সাথে করে নেওয়া উচিত কারণ যে কোনো সময় শয়তান আমাদের জন্য বাধা প্রদানকারী হয়ে যেতে পারে আসলে যে যাকে সদকার মাধ্যমে করে হাসানার মাধ্যমে মানুষকে সহযোগিতা করে আল্লাহ রসুল আলি হাসাল্লামও তাকে আপনার বিমুখ করেন না আমার নবী উম্মতের খবর জানেন একটি ঘটনা তিনজন বুজুর্গর ব্যাপার আসছে তো হজরত ওয়াকিদি রাহমতুল্লাহ জি তো তিনি এই রমজান আসন্ন এই কথা চিন্তা করে যে পরিবারের জন্য কি করবে খরচ করার মতো কোনো টাকা পয়সা নাই তিনি একটা সিরকুট লেখলেন চিঠি লিখলেন আচ্ছা ওনার এক বন্ধুর কাছে যিনি পল্লবী বন্ধু ছিলেন তো ওনার কাছে সিরকুট লেখলেন যে রমজান আসতেছে সামনে আমার ঘরের পরিবারের জন্য খরচ করার কোনো টাকা পয়সা দেড়হাম আমার কাছে নাই আপনি আমাকে এক হাজার দেড়হাম কী করেন পাঠিয়ে দেন এই শ্রীরু পাওয়ার পর ওনার উলুবি যে সে যে বন্ধু ছিল উনি সঙ্গে সঙ্গে ওনার কাছে ছিলই এক হাজার দেড়হাম আচ্ছা যেটা ছিল তাইটাই তিনি একটা থলিতে করে জলে করে করে ওয়াকিদি রহমতুল্লাহের কাছে পাঠিয়ে দিলেন তো ঠিক এই মুহূর্তে ওনার হাতে পসতে না পসতেই ওয়াকিদি আরেক বন্ধু ওনার কাছে আসলো যে আমার রমজানের খরচের জন্য কোনো টাকা পয়সা দেড়হাম আমার কাছে নাই আপনি আমাকে এক হাজার দেড়হাম কী করেন সহযোগিতা করেন কার হাসানা দেন এখন তিনি ওই ওনার বন্ধু দেওয়া যে এক হাজার দেড়হাম থলি হাজরত ওয়াকিদি রহমতুল্লাহ ওনার অপর বন্ধুকে দিয়ে দিলেন আল্লাহ আবার কিতাবের মধ্যে লেখে যে যেই বন্ধু ওনাকে কি করেছিল সহযোগিতা করেছিল ওই বন্ধুরা আবার ঘরের মধ্যে কি নাই দেড়হাম নাই উনি আবার ওই অপর বন্ধুর কাছে গিয়েছেন ওই ওয়াকিদির কাছে গেছেন যে আমাকে এক হাজার দেড়হাম করছ দেন সহযোগিতা করেন রমজানে খরচ করার কিছু নেই তখন তিনি আবার ওয়াকিদির রহমতুল্লা আলাহ যেই থলেটা সেটা দেওয়ার পর উনি আটশো দিন হয়ে গেলেন যেটা আমি আমার বন্ধুকে দিয়েছিলাম এটা আপনি থেকে পারলেন তখন তিনি এভাবে বললেন যে আমি ওনার থেকে এনেছি তখন দুজন আসলো ইমাম আরে হাজরত ওয়াকিদির রহমতুল্লাহের কাছে যে ব্যাপার কী তখন সব কথা খুলে বললেন তখন ওনারা চিন্তা করলেন যে আসলে আমরা তিনও জনদের একই একই রকম আমাদের কারও কাছে কি নাই দেড়হাম নাই খরচ করার মতো চলুন আমরা তিনও এই এক হাজার দেড়হাম কী করি ভাগ করে বন্টন করে আমরা খরচের ব্যবস্থা করি তো তখন সেই রাতেই দি রহমতুল্লাহ ওনার ভাগ্য নসিব উনি তো এমনি বুঝুর্গ ছিলেন আরো নসিব খুলে যায় সরকার স্বপ্নের মধ্যে এবং বললেন যে তুমি আগামী দিন অনেক কিছু পাবে এই যে সহযোগিতা করেছ এই দানশীলতার পরিচয় দিয়েছ তুমি আগামী দিন অনেক কিছু পাবে তখন ওই সময়কার আমির ইয়া ইয়া বর মকির রহমতুল্লাহ তো উনি এসে বললেন যে আমি ওয়াকিদি রহমতুল্লা কাছে এসে বললেন পরদিন জামা আমি আপনাকে স্বপ্নের মধ্যে খুব প্রারেশান অবস্থা দেখেছি কারণ কি তখন তিনি সব ঘটনা খুলে বললেন তখন বলার পর বলতে আসলে আমরা আপনারা তিনজনের মধ্যে কে বেশি দানশীল এটা বলতে পারছি না তিনজনের জনের সমান কি মানে আল্লাহ ওয়ালারা বুজুর্গরা কি নিজের আপনার কষ্ট দুঃখটাকে হালকা মনে করতেন অপরের চেয়ে যে আমার কাছে আসছে একজন আমি নিজেই তিনি না দিলেই পারতেন না দিলে এটা ওয়াজিব ছিল না এর প্রয়োজন তো তার তার ছিল নিজেরই প্রয়োজন আছে আমি কেন দেব তারপর উম্মতে মুহাম্মাদের কথা চিন্তা করে যে সহযোগিতার নিয়তে দিয়ে দিলেন তখন তিনি ওই আমির ইয়াহিয়া বরমকি রহমতুল্লাহ কী করলেন ওনাকে তিরিশ দেড়হাম দিলেন ইমাম ওয়াকিদিকে আর বাকি দুজনকে বিশ দেড়হাম করে দিয়ে দিলেন আর ইমাম ওয়াকি হজরত ওয়াকিদিকে কাজই নিযুক্ত করে দিলেন তো এভাবে এখান থেকে আমরা কি বুঝতে পারি যে বুজুরগান এ দিনও কি করতেন আল্লাহ তালার পথে সৎকা করতেন মানুষকে সহযোগিতা করতেন আর এখান থেকে আরেকটা বিষয় স্পষ্ট যে আল্লাহ রসুল সাল্লিয়াল্লাম ওমতের খবর রাখেন ওনারা যখন বিপদে পড়েছে স্বপ্নের মধ্যে এসে কি করলেন ধনী বানিয়ে দিলেন এই জন্য ওদেরকেও সেই সাহাবায় কারামের পথে বুজরুগান দিনের পথে কোরআন আমাদের থেকে কি চাচ্ছে হাদিসে মোবারাকার মধ্যে সৎকার প্রতি কী এসেছে সেই দিকে খেয়াল করে আমরাও যেহেতু রমজান আসতেছে এখন থেকে যদি নিয়ত করেন ইনশাল্লাহ তালা এখন থেকে আমাদের আমল নামাজ সাবের ভান্ডার লেখা শুরু হয়ে যাবে লেখা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ সদেকা আমাদের করা উচিত সদেকা করলে আপনার ক্ষতি নেই লাভ রয়েছে আপনার মনে হচ্ছে যে আপনার থেকে আপনার পকেট থেকে টাকা কমে গেছে মনে রাখবেন যেই একটা বোতল অথবা জগ বলেন অথবা গ্লাস বলেন এই গ্লাসে পানি অথবা শরবত অথবা কাপের মধ্যে চা ভর্তি রয়েছে আচ্ছা যদি একে খালি না করেন তাহলে কি এখানে আর পানি অথবা শরবত অথবা চা আপনি নিতে পারবেন আপনার প্রয়োজন আপনার এক গ্লাস পানিতে হচ্ছে না আপনার দেড় গ্লাস দরকার অথবা দুই গ্লাস দরকার পানি পান করা এখন আপনি এক গ্লাস আপনার সামনে আছে এখন আপনি পান করছেন না যে কারণ পান করলেই তো শেষ হয়ে যাবে চাহিদাও মেটাচ্ছেন না অথবা অন্য কাউকে দিচ্ছেনও না তাহলে আপনি আপনার চাহিদা কীভাবে পূরণ করবেন আগে আপনাকে খালি করতে হবে তাই না খালি করলে না এর মধ্যে আবার কিছু আসবে তো পকেটও খালি করলে পকেটে আসবে ইনশাল্লাহ তারা তো খালি করুন পকেট খালি করুন যেখানে যা রয়েছে খালি করুন বাস খালি করলে ভরে যাবে দেখুন তো সেই আপনার আমাদের ইমানের দুর্বলতা চলে আসছে এখন আমরা আগে যেমন এই যে এক হাজার ছিল রমজানে খরচ করার মতো আর কোনো দিরহাম নেই তার কাছে তা তার ফ্রেন্ডকে দিয়ে দিলেন সৎকা করে দিলেন কারণ সেও বলল আমার কাছে খরচের কিছু নেই অথচ তিনি কিন্তু বললেন না যে আমার কাছেও তো নাই আমি তোকে কেমনে দিব আমার কাছে তো নাই চিন্তার বিষয় নিজে এক হাজার দীঘান দিয়ে দিলেন কিন্তু বললেন না যে দেখা আমার কাছেও তো নাই তো অর্ধেক অর্ধেক নেই তা বলেননি পুরো টই দিয়ে দিলেন পরের ফের তাও পুরোটা দিয়ে দিলেন বললেন না যে আমি এটা তো এনেছি সৎকার স্বরূপ এনেছি তোকে আমি দিব কীভাবে নিজেদের অপরাধতা প্রকাশ করেনি প্রকাশ করেনি আল্লাহ সুহান পরক্ষণে কি হলো যা হবার আমরা শুনে নিলাম তো আমরা আমাদের ইমানকে দুর্বল বানিয়ে ফেলেছি যে দিলে পাবো কি না আপনি দিয়ে দেখিয়ে আসলে বাবু ট্রাই করে দেখেন আমাদের এক ওস্তাদ সাহেব বলেছিলেন আনন্দ চিত্তে বলেছিলেন যে সদক্ষের ব্যাপারে যে আপনার বলছেন তোমার জেব থেকে ফকেট থেকে খরচ করো আল্লাহ তালা তোমাকে গায়েব থেকে সাহায্য করবে গায়েব থেকে দিবে এই জন্য আপনি যেটা বললেন আগে তো খরচ করতে হবে এটা জমায় রাখলে তো এটা বাড়বে না খরচ করলে আবার আসবে সদকা করুন ইনশা আল্লাহ তালা আল্লাহ পাক দান করবেন আপনাদেরকে এছাড়া আমাদের প্রায়ই বলে থাকি দাওয়াত ইসলামীর বিশ্বব্যাপী পাঁচ হাজারের উপরে আমাদের মাদ্রাসা এবং জামিয়া মদিনা রয়েছে মাদ্রাসুন্মদিনা তো অসংখ্য রয়েছে এর মধ্যে আপনার বাংলাদেশের মধ্যেও রয়েছে মদিনা আমরা যেখানে এখন স্টুডিওতে আছি আমাদের নিচেই জামিয়াতুল মদিনা রয়েছে এখানে ছাত্র তলাবাই গ্রাম রয়েছে তো এই যে দাওয়াত ইসলামীর সাথে যারা সম্পৃক্ত রয়েছে এই মদিনা তলাবাই গ্রাম তারা তো রোজা রাখবেন তো তাদের খাবারের ইন্তজাম তো দাওয়াত ইসলামী করে থাকে সেখানে করে কিভাবে দাওয়াত ইসলামীর তো কোনো ফ্যাক্টরি নেই যে এখান থেকে লাভ্যংশ পাবে আর লাভবংশ দিবে এখানেও কি ইসলামী ভাইয়েরাই দান সদকা করে থাকেন মুসলমানগণ দান সদকা করে থাকেন দাওয়াত ইসলামীকে এসে দিয়ে যান তো নিজের খেয়াল যেভাবে রাখছি আমরা প্রতিবেশী খেয়াল রাখবো পাশাপাশি দাওয়াত ইসলামীর সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তালাবাহিক রাম রয়েছেন তো তাদের ব্যাপারে আমরা চিন্তা করব তাদেরকেও আমরা ফ্যামিলির একজন পার্সন মনে করব একটু ফ্যামিলি মনে করে তাদেরকেও আমরা সহযোগিতা করব। তাদেরকেও সাধে করব। করবো দাওয়াত ইসলামের তো আমি গতকালকেও মনে বলেছিলাম যে এর পূর্বে হয়তো কোনো বয়ানে বলেছিলাম যে দাওয়াত ইসলামীর নফর সৎকার ফান্ড মাদানি ফান্ড রয়েছে এবং জাকাত ফান্ড আলাদা রয়েছে এর মধ্যে আমরা সদেকা করি সদেকা করলে ইনশাআল্লাহ তালা মাল কমবে না আমাদের জন্য সদকায় জাঁড়িয়ে হবে আপনি আপনার সম্পদকে ভালো কাজে খরচ করেছেন দাওয়াত ইসলামীর এখানে যখন সদকা করবেন মাদানী ফান্ডে দিবেন জাকাত ফান্ডে জাকাত দিবেন এগুলো থেকে দিনই কাজ সংগঠিত হয় দিনই কাজগুলো করা হয় আর দিনই কাজ যখন করা হবে এই দিনই কাজ এটা সদকায় জারিয়ামূলক কাজ যেমন মাদানী চ্যানেল বাংলাতে আমরা বয়ান শুনছি আজকের বয়ান শুনে হয়তো অসংখ্য মানুষ সদকা করবে তো সদকা করলে এর স্বভাব তো আমরাও পাবো তাই না আচ্ছা আমরা যারা মোবাইল ডিগিন বয়ান করছি আমরা যদি সব পাই তাহলে সম্প্রচারের ক্ষেত্রে যারা সহযোগিতা করছেন তারা কি সব থেকে মেহরুম হবে নিশ্চয়ই না এই স্যাটেলাইট ফি যারা দিচ্ছেন আমাদের ইকুইপমেন্ট যারা খরিদ করে দিলেন আমাদের ক্যামেরার পিছনে যারা রয়েছেন তাদের স্যালারির ব্যবস্থা যারা করলেন এই সার্ব মানে সব কিছুর ব্যবস্থা যারা করলেন যারা সাদকা করে তো তারা কি এখান থেকে মেহরুম হয়ে যাবে গোস্বিনকালেও না তারাও তো স্বভাব পাবে আর এটা স্বভাব তো চলতে থাকবে মাদানিস বাংলা যতদিন রয়েছে ততদিন চলতে থাকবে ইনশাআল্লাহ তো আমরা যদি চিন্তা করি অল তাহলে দেখা যায় যে দাওয়াত ইসলাম প্রত্যেকটা কাজ আমাদের সদকায় কিছু কাজ সব সবগুলো নয় কিছু কিছু কাজ রয়েছে সদকায় জারিয়ামূলক কাজ তো এই কাজের মধ্যেও নিজেকে আমরা সম্পৃক্ত করি ইনশাল্লাহ আসানি হবে সদকা দেই আমরা ইনশাআল্লাহ তারাশন কিছু কল শ্রবণ করে নি এরপর আমরা আবার আসবে টপিক কল চালিয়ে আমি একটা তুমি কি আমার নাম হলো মমিনুল ইসলাম কুমিল্লা বারোপাড়া থেকে

আচ্ছা এরপরে আমাদেরকে জাহাঙ্গীর ভাই লিখেছেন আমায় কাছে ডেকে নাওনা মাদানি মাদিনী ওয়ালে এরপরে শাওন মিয়া লিখেছেন হবিগঞ্জ মিরপুর থেকে দোয়া চেয়েছেন পাক আপনার প্রেশানি আমাদের প্রেশানি মানসিক প্রশান্তি দান কর এবং প্রেশানিগুলো দূর করে দিক আমি মার্শাল্লা জি ইব্রাহিম ভাই আরেকটি কালামের অনুরোধ এসেছে আমাদের হয়তো কোনো দর্শক আমাদেরকে করেছেন উর্দু কালাম এটা হচ্ছে গিয়ে মেরি উলফাত এটা সামনে কি মেরি উলফাত মাদিনী কি মনে হয় এরকম কিছু কালাম হতে পারে যদি আপনার সম্ভব হয় পড়ে দেবেন আর কি

তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টি ঋষে তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টি ঋষে তোমার তে শ্রীজনস গ্রহ তারা স জমিন গ্রহ তারা তুমি খোদার প্রিয় হবি তুমি সৃষ্টির সেরা তুমি খোদার প্রিয় হবি তুমি সৃষ্টির সেরা তোমার তোরে সৃজনসমন গ্রহ তারা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি ভুলব না বলতে পারি না বলিনি ভুলব না পারি না সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না এসবে নামে তুমি ছিলে অলোক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়সব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারা যে ছিল তোমার পরিবে জোয়া পে তুমি সহে মদিনা নবীর ছোয়া পে তুমি সোনার মদিনা সব বলিবো কিন্তু তোমায় বলতে পারি না সব বলিবো কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলবো না বলতে পারি না বলি no no, no. no. না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিবো কিন্তু তোমায় বলতে পারি না আর সোমওয়াল্লার চেয়ে জামি তুমি হার সৃষ্টি চেয়ে তুমি শ্রেষ্ঠ ভূমি হ আর সোমওয়াল্লার চেয়ে জামি তুমি হ موجے دو میرے আছে সঙ্গে মদিনা তোমার বুকে শুয়ে আছে নূরে মদিনা সব বলিবো কিন্তু তোমায় বলতে পারি না সব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব নিব কিন্তু তোমায় বলতে পারি না সব নিব কিন্তু তোমায় বলতে পারি না তোমার রাখা হয়েছে আস্তে আস্তে করে সময় আমাদের ঘনই আসছে শেষের দিকে আমরা চলে আসছি প্রায় আরও কিছু আমরা মাদানি ফুল নিবনশালা শতকরা সম্পর্কে যে সৎকা আমরা বলেছিলাম যে তো আমাদের মাঝে কিছু মানুষ এমনও রয়েছে যারা অনেক কি সৎকা করে অনেক সৎকার করে আলহামদুলিল্লাহ কিন্তু পাশাপাশি আবার দেখা যায় যে আত্মীয় স্বজনের বেশি প্রতি একটু উদাসীন থাকে বা আমার নিকট আত্মীয়দের মধ্যে আমাদের প্রতিবেশীর মধ্যেও যে কিছু মানুষ অসহায় রয়েছে তাদেরকেও সৎকার করা দরকার সেটা আমরা অনেক সময় খবর রাখি না বা দিলে নাম হবে না না আল্লাহ নবী সালি সাল্লামের আলী আত্মীয়তে আমরা শ্রবণ করি নবী কবীমসালু তাল্লাহ আলি সাল্লাম ইসাদ করেন আত্মীয় স্বজনের উপর সৎকা করার উৎসাহ ও গুরুত্ব দিয়ে যে নিঃসন্দেহে আত্মীয় স্বজনের উপর সৎকার করার দ্বিগুণ রয়েছে আমি যদি অপর কোনো মুসলমানকে সত্য করি অবশ্যই আমি সেই সৎকার সব পাবো কিন্তু যখন আমি আমার কোনো নিকট আত্মীয়কে বা প্রতিবেশীকে কাছের কাউকে সৎকার করবো তখন সেটার জন্য আমার আল্লাহ পক্ষ থেকে আমার জন্য ডাবল সবাব রয়েছে দ্বিগুণ সহাবের এসাদ করা হয়েছে তো ইনশাল্লাহ আমরা এদিকটাও স্মরণ রাখবো পাশাপাশি আল্লাহনবী সাল্লাম বলেছেন যে উত্তম কিছু সৎকার রয়েছে যেমনটা আমরা শুরুতেই শ্রবণ করলাম যে আমাদের বুজুর্গানের দিন কিন্তু এই কাজগুলো ফলো করেছেন যেমন বলা হচ্ছে যে সুস্থ অবস্থায় সৎকার করা অর্থাৎ আমাদের মাঝে অনেকে আছে যে অসুস্থ হয়ে গেছে এখন কিছু সৎকার করে কিন্তু যখন আমি সুস্থ থাকি ওই সময় সৎকার করা হচ্ছে উত্তম সৎকা পাশাপাশি নিজের অভাবের অভাবে পড়ার সম্ভাবনা রয়েছে অভাবের কথা আসার সম্ভাবনা রয়েছে ওই সময় যদি সৎকার করে ওটা হচ্ছে উত্তম সৎকা যে আমি অভাবে পড়তে পারি তারপরও আমি সৎকার করে দিলাম যেটা আমাদের বুজুর্গানি দিন করেছেন পাশাপাশি ইলমে দিন শিখানো মানুষকে আমরা অনেকেই ভাবি হয়তো যে শুধুমাত্র টাকা পয়সা বা কোনো কিছু বস্তু বা কোনো মালসা মানা সৎকা করা হয়তো সৎকা না পাশাপাশি মানুষকে আমার কাছে কোনো ইলিম রয়েছে সেটা অপর কাউকে শিখানো সৎকা হয়ে যাবে সৎকা মুসকি মুস্কি হাসা যেমন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে মুসলমানের মুসকি হাসি তার ভাইয়ের জন্য সৎকা সোহান এই জন্য আমরা চেষ্টা করব যে অর্থকরী সারও সৎকা হতে পারে যেমন কাউকে নেকি দাওয়াত দেওয়া মন্দ কাজ থেকে বাধা প্রদান করা এটা আমার জন্য সৎকা হতে পারে আমরা যদি এই কাজগুলো করি পাশাপাশি দুজন মানুষের মধ্যে বিবাদ হচ্ছে এখন আমি যদি আমার উত্তম কথা দ্বারা উত্তম ব্যবহার তাদেরকে একটা মীলাংসা করে দিই এটাও আমার জন্য সৎকা হতে পারে তারপরে হচ্ছে যে কোনো মানুষ বিপদে পড়েছে তাকে কোনো সুবুদ্ধি দিয়ে বা হাসানা দিয়ে তাকে সহযোগিতা করা এটাও আমার জন্য সৎকা তা আমরা যদি এই কাজগুলো অবলোকন করি কাজগুলোকে গ্রহণ করি ইনশাল্লাহ প্রতিটি ক্ষেত্রে আমরা সৎকার সব পাবো পাশাপাশি আল্লাহনবী সাল আল্লাহ তাল্লাহ আলী সাল্লাম তো সৎকার অনেক ফজিলত বলেছেন তা আসুন মাদানীচালতা আমরা সবের নিয়তে নিজেদের সৎকার মনকে আরো বড় করার জন্য আমরা কিছু ফজিলত শ্রবণ করে নিই যেমন আল্লাহ নবী সাল্লাহ তাল্লাহ আলি সাল্লাম ইসাদ করেন সৎকা অমঙ্গলের সত্তরটি দরজাকে বন্ধ করে দেয় এবং প্রত্যেক ব্যক্তির কেয়ামতের দিন নিজের সৎকার সায়াতলে থাকবে এমনকি মানুষের মাঝে এটা ফয়সালাও করে দিবে নিঃসন্দেহে সৎকা প্রদানকারী সৎকা কবরের গরম উষ্ণতা থেকে তাকে রক্ষা করবে তারপরে হচ্ছে বলা হয় যে নামাজ হলো ইমানের দলিল রোজা হচ্ছে গুনাহের ডাল সর্বরূপ আর সৎকা গুনাহাকে এমনভাবে মিটিয়ে দেয় যেমনিভাবে পানি আগুনকে মিটায় নিবিয়ে দেয় তারপরে বলা হচ্ছে যে তুমি সকাল শুরু করো সৎকার মাধ্যমে কেননা বিপদ আপদ সৎকার অগ্রগামী হতে পারে না এরপর হচ্ছে মুসলমানের সৎকা তার বয়সকে বৃদ্ধি করে এবং মন্দ মৃত্যুকে প্রতিরোধ করে তাই আল্লাহ তালার বরকতের আশায় সৎকা প্রদান করা এবং যে ব্যক্তি আল্লাহ তালার থেকে বরকতের আশায় সৎকা প্রদান করবে আল্লাহ তালা তার মাঝ থেকে অহংকার এবং তার কিছু মন্দ স্বভাব গর্ব করা নিয়ে সেগুলোকে দূর করে দিবেন তো আল্লাহ তালা আমাদেরকে এই সৎকার ফজিলতগুলো গ্রহণ করার আশায় হলো বেশি বেশি সৎকা করা তফিক দান করুন জি 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 ভাই আসলে আল্লাহ তালার পথে সম্পদ ব্যয় করা সৎকা এটার উপমা আল্লাহ রাব্বুল আলমিন এভাবে দিয়েছেন আয়াতে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করেন যারা নিজেদের সম্পদকে আল্লাহর পথে ব্যয় করে তাদের উপমা এক শস্য বীজ একটা দানা আল্লাহ আল্লাহ তো যা সাতটি সাতটি শীষ উৎপাদন করে প্রত্যেক শীষে একশত শস্য দানা আল্লাহ তালা যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন আল্লাহ তালা প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ এখানে বলা হয়েছে যে উপমাটা দিয়েছেন একটা শস্য বীজের মতো একটা শস্য বীজ আবার সাতটি কি আপনার শীষ উৎপাদন করে আর প্রত্যেক শীষে আবার কি একশত শস্য দানা এর মানে কি হলো একে হইল প্রথমে সাত সাতের মধ্যে আবার হলো একশো করে তো আল্লাহ পাক যদি চান আরও বহুগুণে কি করে দেন করে দেন এখানে পাক রব্বুল আলামিন দুইটা নিজের গুণবাচক নাম ব্যবহার করেছেন ওয়াসিউন এবং আলিম জি এর কারণ কি ওয়াসিন অর্থ হচ্ছে প্রাচুর্যের অধিকারী যার সম্পদের কোনো অভাব নাই কমতি নেই আল্লাহ তালার ধন তো কোনো দুর্বল ইমানদার মনের মধ্যে যদি এরকম আশ্বাসা আসে যে আল্লাপাক রাব্বুল আলামিন একটা দান করলে এত স্বভাব দিবেন এত বরকতম কীভাবে হবে আল্লাহ তাআলা এই নামকে গুণবাচক নামকে ব্যবহার করে বুঝাই দিলেন যে আল্লাহ তাল আমি আল্লাহর কাছে প্রাচুর্যের কি নেই কমতি নেই শেষ নাই যদিও তোমার কাছে মনে হয় এতে একশো সাতশো এটা অনেক বেশি কিন্তু আমি আল্লাহ তাল কাছে এটা কিছুই এবং আলিম মানে সর্বজ্ঞ যিনি যিনিকে কেউ জানাতে হয় না নিজ থেকেই আল্লাহ পাক কুদরতি ভাবে জানেন আমি কোন নিয়তে সৎকা করতেছি কোন নিয়তে কাজগুলি করতেছি এজন্য আল্লাপাক বলেন কোরআনে পাকের অনুযায়ী আমাদেরকে দান সৎকা করা উচিত আর আরেকটা কথা বলবো মাওলা আলী সের হদা আল্লাহ তাল আনহু উনি তো বেলায়তের সম্রাট নবীর সকল সাহাবি জান্নাতি 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 সাহাবি হওয়ার পরও ওনার ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই ওই সময়ের মধ্যে খাতুনে জান্নাত মা আনহার আল্লাহ একটি চাদর মোবারক বিক্রির উদ্দেশ্যে গেলেন বিক্রি করে দিলেন ছয় দেরহামে হাম মাত্র ছয় হামে বিক্রি করলেন পথি মধ্যে একজন ভিক্ষুক এসে হাজির যখন ঘরের মধ্যে আসবেন এই পরোয়া করেন নাই যে আমার ঘরে তো কিছু নাই আসলাম আসলাম বিক্রি করতে কিছু খাবার নিয়ে যাব খাবার নিয়ে যাব কিন্তু ভিক্ষুক আসতে চিন্তাটাও করেন না যে আমার ঘরে কিছু নিতে হবে সাদকা করে দিলেন ছয় হাম এবার তিনি বাড়ির মধ্যে যাবেন এই মুহূর্তে এক ব্যক্তি অষ্ট্রি নিয়ে ওট নিয়ে হাজির হলেন যে হে মাওলা আলী প্রধীত আমার থেকে এই ওটটি অস্ট্রিটি ক্রয় করুন এটার দাম পরে দিলেও চলবে আচ্ছা এটার দাম মাত্র একশো হাম এটার দাম আপনি পরে দিন তখন তিনি এটা নিয়ে গেলেন নিয়ে বিক্রির উদ্দেশ্যে সামনে এগিয়ে গেলেন আরেকজন ব্যক্তি এসে হাজির বিক্রি করবেন কি বিক্রি করবেন করবেননি আপনার এই অস্ট্রিকে আমি একশো ষাট দেড়হাম দেবো তখন তিনি স্বাচ্ছন্দ্যে এটা বিক্রি করে দিলেন যখন ফিরে আসবেন তখন আবার ওই যিনি ওট দিয়েছিলেন তার ওসটিটা দিয়েছিলেন তিনি হাজির যে আমার একশো তো দেড় হাম দিয়ে দেন তখন মা আলী শরীফ খোদা একশো তো দেড়হাম দিয়ে দিলেন বাকি রয়ে গেল ষাট ষাট দেড়হাম এটা নিয়ে ঘরে গেলেন তো দেখুন এখানে যখন ঘরে গেলেন মা ফাতেমাত জাহরাওয়াদি আল্লাহ তালা আনহা জিজ্ঞাসা করলেন এত দেড়হাম কোত্থেকে পেলেন তখন তিনি সকল ঘটনা বুঝিয়ে বললেন আল্লাহ রসুলের দরবারে গেলেন যে রসুল্ল্লাহ এই অবস্থা তখন হুজুর সাল্লাহ আলি সাল্লাম দো ইমে খবর জানেন পাক সাল্লু আলহাম এরশাদ করলেন যে প্রথম ব্যক্তিটি উষ্ঠটি নিয়ে এসেছিল সে হচ্ছে জিব্রাইল আমিন আর যিনি ক্রয় করেছেন ওই উষ্টি সে হচ্ছে হজরত মিকাইল আল ইসালাম আর যে সাওয়ারিটি ছিল এটা হবে জান্নাতের মধ্যে মা ফাতেমা রদুল্লা তালহার সাওয়ারি এখানে আমি যেটা বলার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে ওই বিক্ষোভকে দান করলেন আল্লাপাক রাবুল ফিরিস্তাদের মাধ্যমে কি করলেন বিক্রি বেচা কেনার মাধ্যমে ষাট দেড়হামের ব্যবস্থা করে দিলেন আল্লাপাক এরশাদ করেন বিল হাসানাতে হা প্রত্যেক পুণ্যের কাজ যে ব্যক্তি পূর্ণ কাজ করবে একটা পুণ্য কাজ তাকে গুণ দশ গুণ বৃদ্ধি করে প্রতিদান দেওয়া তো ছয় দেড়হাম তিনি কি করলেন দান করেছিলেন আল্লাহ পাক সাইড দে ব্যবস্থা করে দেন এখানে কয়েকটা জিনিস লক্ষণীয় সময়ও শেষ জি এক তো দেখুন আপনার ঘর থেকে মা ফাতেমা ফাতমা জহরদল্লা আনহা দিলেন বিক্রির উদ্দেশ্যে ঘরে খাবার নেই জি আপনার হাসান হুসেন্লাতাহনহুমা তারাও ছিলেন মৌলা আলি রদুল্লাহ আনহু এর পরোয়া করলেন না যে ঘরে গেলে কি বলবে আসলে ওনারা তো কিন্তু সাধারণ ব্যক্তিত্ব না ব্যক্তিত্ব না কনফিডেন্স লেভেল দেখেন আমাদের তো সাহাবিকা নজুম বলা হয়েছে দেখার জন্য বলা হয়েছে আর আহলে ভাই মধ্যেও রয়েছে তো কনফিডেন্স লেভেল দেখুন যে আমি বাসায় গেলে স্ত্রী আমার কিছু বলবে না যে কেন তুমি দান করে দিলে এখন না মারামারি লেগে তো না আমাদের এখানে তোমাকে আমি পাঠাইছি এটা ই করার জন্য আমরা ঘরে কিছু নেই তুমি দান করে আসছো এত বড় দানশীল হয়ে গেছো তুমি ঝগড়া লাগিয়ে দিতো না কিন্তু কোরবান হয়ে যান মা আলী আর যদি ফ্যামিলির উপর ল হয় আচ্ছা এরপর আরেকটা দেখুন আজকের তো আমাদের সমাজের মধ্যে যদি বেতন দশ হাজার হয় বিশ হাজার হয় আর যদি কোনো মাসে পঞ্চাশ হাজার নিয়ে যায় স্ত্রী জিজ্ঞাসাও করবে না কোথেকে নিয়ে আসছো তোমার স্যালারি থেকে তো আমাদের সংসার ঠিকমতো হয় না তুমি আমাকে শাড়িটা কোত্থেকে দিলে যে থ্রি পিস যে এনেছো এটা কোত্থেকে দিলে আজকে যে ভালো খাবারটা এনেছো কোত্ থেকে দিলে এটা কোত্ থেকে ইনকাম কোত্থেকে হচ্ছে ইনকাম সোর্স কি মা হাতে যারা দিলো তারা রান্না উনি দিন করলেন তুমি এই আমার চাদর বিক্রির দাম তো ষাট দিনহাম হতে পারে না এটা তো অল্প কিছু হবে ষাট দিনহাম কোত্ থেকে আসলো হ্যাঁ তো এই যে আপনার অবস্থাটা শিক্ষণীয় অনেক বিষয়বস্তু এর মধ্যে রয়েছে পাক আমাদের শিখার তহফিক দান করুন এবং সদকা বেশি বেশি করা তহফিক দান করুন সদকা করি আমাদের ধন সম্পদের হেফাজত করি সদকা করি রোগ বেদি দূর করি সদকা করি আল্লাহ পাককে সন্তুষ্ট করি সদকা করি কবরের যে আগুন উত্তাপকে দমিয়ে রাখি সদকা করি বালা মুসিবতকে দূর করে দিই গোপনে যারা দান করে তারাই দাতা হয় আর যারা দান করে ফটো তুলে তারা বিজ্ঞাপনদাতা হয় তো বিজ্ঞাপনদাতা না আসে যে আমরা সঠিক দাতা আমরা হব ইনশাআল্লাহ আল্লাহ গোপনে দান খরাত করব পরিশেষে আমি আবারও ইল্তেজা পেশ করব আরজ করব। যে আপনার প্রতিবেশীদের দিকে নজর দিন আপনার আত্মীয় স্বজনের প্রতি নজর দিন পাশাপাশি দাওয়াত ইসলামের মাদানী ফান্ডেও আপনাদের দান খয়রাত সদেকা জাকাত ফিতরা প্রদান করুন ইনশাআল্লাহ আল্লাহ আস এর বাদৌলাতে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আখেরাত উত্তম করে দিবেন আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আজ এ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাদানি চ্যানেল আশা করি মাদারী চ্যানেল সঙ্গ দিবেন মাদেশ দেখবেন অন্যকে দেখাবেন ইনশাআল্লাহ তাআলা গুনাহ থেকে বেঁচে থাকার একটা উত্তম মাধ্যম হচ্ছে মিডিয়া জগতের এটা হচ্ছে বিপ্লব মাদানী চ্যানেল বাংলা পাক আমাদেরকে আহ সহযোগিতা করা তৌফিক দিক দেখার তৌফিক দিক এবং অন্য নিকার দাওয়াত পৌঁছানোর তৌফিক দান করুন আমিন বিজয়া হিন আমিন صلى الله تعالى عليه وآله وسلم صلوا على الحبيب صلى الله عليه وسلم عشان امرا داري صلى الله عليه

जागे गे मदिनायन नबी सला چم ہے بجے میں گا یت پیلا گھوسلا گوسولا زمیں ماں موت کا انکا جلوائے شانے دے رت پلا گھوسلا موسوں پا جانے مت پیلا

سلام شم ہے بج میں ہے دایت پیلا کھو سلا صلاة والسلام علیکہ یا رسول اللہ سبحانک اللہم و بحمدکہ لا الہ الا انتا استغفرکا و اتوب الیک سبحانک اللہم و بحمدکا لا الہ الا انتا أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم بلغنا رمضان بصحة وعافية صلاة والسلام عليك نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه তাহা আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয়